আসসালামু আলাইকুম। তো এই ডাবিং শুরুর আগে একটা কথা বলতে চাই, যে আমার যদি শক্তি থাকতো তাহলে আমি আপনাদের জোর করে ডাবিংটা দেখাতাম। এটা এত একটা সুন্দর ডাবিং, মানে কথাবার্তা গেলে এত সুন্দর লেগেছিল মানে খানের এই অংশটুতে সুরা রহমানকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আমার আসলে আসলে খুবই ভালো লেগেছে। এটা ডাবিং করার সময় প্রত্যেকবারে আমার মাথা আইসছে যে কোরআনের মধ্যে এত সুন্দর জিনিস আছে, আর এই পর্যন্ত আমি জানি না। মানে ডাবিং করার সময় আমার মনের মধ্যে সব জিনিসগুলো আনন্দের সাথে ফুটে উঠছিল। বাহ, কি জিনিস! তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করেন ইনশাআল্লাহ তাআলা। ও আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা হলো সূরা রহমানের দ্বিতীয় পর্ব, তাফসীরের দ্বিতীয় পর্ব। তো আপনারা যারা প্রথম পর্ব দেখেন, ডিসক্রিপশনে চেক করেন, কোথাও লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটনে দেখেন, ওখানে আমি দিয়ে রেখেছি। তো ওটা দেখে আপনারা এটা দেখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেই তো থাকেন তাহলে। তো আলহামদুলিল্লাহ। السابقون السابقون اولئك المقربون في جنات النعيم জান্নাতে প্রথম এবং সর্বাধিক উচ্চ মানের লোক। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সর্বপ্রথম কথা বলছেন। তো এটা হলো সূরা ওয়াকিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সূরা ওয়াকিয়ার এক দ্বিতীয় বিষয়, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের মানুষ। ডান দিকের মানুষ কিন্তু জান্নাতের মানুষ, তারাও কিন্তু জান্নাত পাবে। কিন্তু আল্লাহ তাআলা আগে কথা বলছেন আসসাবিকুন সাবিকুন, যারা একবারে উচ্চ পর্যায়ে, সর্বাধিক উচ্চ মর্যাদার প্রিমিয়াম প্যাকেজ, যারা সর্বোচ্চ পর্যায়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপর আল্লাহ তাআলা তাদের একটু কম লেভেলের জান্নাতিদের কথা বলছে। হ্যাঁ, তারাও একটা সুপ্রিম আর একটা তাদেরকে একটু কম। তারপর আল্লাহ কথা বলছে আসহাবুস সিমান, মা আসহাবুস সিমান, বামপন্থী মানুষ। তো বামপন্থী মানুষেরা ভালোর মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? অবশ্য তারা ক্ষতির মধ্যে আছে। তো আমরা দুইটা গ্রুপের পিপুল পেলাম, যারা ভালো, যারা জান্নাতে, আর সাবিকুন সাবিকুন, যারা উচ্চ লেভেলের, আর আরেকটা হল আসহাবুল ইয়ামিন, ডান হাতের মানুষ, ডানপন্থী মানুষ। তারপর ক্ষতিগ্রস্ত লোকেরা আছে, তারা হলো বামপন্থী মানুষ। আর আমি কি বলেছিলাম, এই সূরার কয়টা সাবজেক্ট আছে? পাঁচটা। এই সূরার একটা পরিচিত পর্ব আছে, একটা শেষ অংশ আছে, কিন্তু মাঝখানে মোট পাঁচটা সাবজেক্ট আছে, পাঁচটা। আমি এখন মাঝের পাঁচটা টপিক নিয়ে কথা বলছি। প্রথমটা হলো আসহাবিকুন সাবিকুন, তারপর হলো আসহাবুল ইয়ামিন, আর সেটা হলো আসহাবুস সিমান। আর চার নম্বর এমন কিছুর কথা বলেছে আল্লাহ তাআলা, যেটা শুধুমাত্র সুবহানাহু তাআলাই করতে পারে, আর অন্য কেউ করতে পারে না। আমি আপনি সেটা করতে পারবো না। আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন, আনতুম তাহরুসুন তাহরুসুনহু, তোমরা মাটিতে বীজ বুনো, কিন্তু বীজটাকে বড় করে কি তোমরা তুলো না আমি করি? হ্যাঁ, আকাশে কি পানি তুমি দাও না আমি দিই? এই চারাটাকে কি আমি বড় করি না তোমরা বড় করো? আর আল্লাহ তাআলা এসব জিনিসের লিস্ট বলেছেন, যে সব একমাত্র আল্লাহই করতে পারেন, আমরা করতে পারি না। আমরা আমাদের চারপাশে যা দেখি, আল্লাহ তাআলা এসব দেখে আমাদের নম্র করেছেন, অহংকারী করেননি, যে আল্লাহ তাআলা আশেপাশে যা আছে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, কিন্তু আমরা করতে পারি না। এসব আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি, সেগুলো একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি, সেগুলো আমাদের কোনো কিছু সৃষ্টি নয়, ঠিক? তো এই টপিকটার নাম দিলাম যে এগুলো হলো একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি, একমাত্র আল্লাহরই সৃষ্টি। আচ্ছা, আমরা প্রথম থেকে গুনি, আমাদের কয়টা টপিক হলো? প্রথমটা কি ছিল? আসসাবিকুন সাবিকুন। দ্বিতীয়টা কি? আসহাবুল ইয়ামিন, আসহাবুস সিমান, এ তো পাচ্ছেন। চার নাম্বারটা কি? আল্লাহ তাআলা সৃষ্টি যত জিনিস, একমাত্র সেটা আল্লাহ তাআলা সৃষ্টি, আমাদের না। আর পঞ্চমতম জিনিসটা হলো শেষেরটা, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তাআলামুনা আযীম ইন্নাহু লাকুরআনুল কারীম। এটা এমন একটা জায়গা যেখানে কোরআনের মহত্ব বর্ণনা করা হয়েছে, কোরআনের সম্পর্কে বলা হয়েছে, কোরআন যে কত সুন্দর জিনিস এটা। আর এখানে কোরআনের মধ্যে জায়গাটা অনেক সুন্দর, যেখানে বর্ণনা করা হয়েছে কোরআন কত সুন্দর একটা জিনিস। আমি এর আগে জর্জ বেসন ইউনিভার্সিটিতে একটা লেকচার দিয়েছিলাম এই সুরাতুল ওয়াকিয়ার শেষ অংশ নিয়ে, শুধুমাত্র এটা নিয়ে, এক ঘন্টা ধরে, ইউটিউবে কোথাও পেয়ে যাবেন। আর আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন সুরাতুল ওয়াকিয়ার পাওয়ার। তো এই বিষয়গুলো হলো সুরাতুল ওয়াকিয়ার প্রধান পাঁচটা বিষয়। আর শেষের অংশে বলা হয়েছে কোরআন কত জোর। তো আমি আশা করবো আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি শুনতে চাই। আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। আসসাবিকুন আসসাবিকুন, দ্য ফার্স্ট এন্ড দ্য ফরমোস্ট, নাম্বার টু আসহাবুল ইয়ামিন, নাম্বার থ্রি আসহাবুস সিমান, নাম্বার ফোর দ্য ক্রিয়েশনস অফ আল্লাহ, এন্ড নাম্বার ফাইভ দ্য গ্রেটনেস অফ দ্য কোরআন। কিন্তু আমি তো এখানে সুরাতুল ওয়াকিয়া নিয়ে কথা বলতে আসিনি, আমি তো এখানে এসেছিলাম সুরা রহমান নিয়ে কথা বলতে। সুরা রহমানের পাঁচটা বিষয় আছে, পাঁচটা পাঁচটা সাবজেক্ট, বিষয় নং এক কোরআনের মহত্ব।
আচ্ছা, ওইটার 5 নং সাবজেক্ট কি ছিল? সেটাও ছিল কোরআনের মহত্ত্ব। সূরা রহমানের প্রথমটা কি? আর রহমান আল্লামাল কোরআন, মানে কোরআনের মহত্ত্ব বলা হয়েছে এখানে, কোরআনের মহত্ত্ব যেখানে আমাদের শেখানো হয়েছে। আর সূরা রহমানের 2 নং সাবজেক্টটা কি ছিল বলি আমরা? আসসামসু ওয়াল কমারু বিহুজবান, ওয়ান নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান, ওয়াসসামা আরফাহা ওয়া ওয়াদা আল মিজান। ওয়াল্লাহ, এটা হলো 2 নং বিষয়। তো সূরাতুল ওয়াকিয়ার শেষ নং বিষয়টা ছিল আল কোরআনের মহত্ত্ব, কিন্তু সূরা রহমানের প্রথম বিষয়টা হলো কোরআনের মহত্ত্ব। আর শেষ থেকে দ্বিতীয় বিষয়টা কি? 4 নং সাবজেক্ট, সূরাতুল ওয়াকিয়ার 4 নং সাবজেক্টটা কি ছিল? আল্লাহ তাআলার সৃষ্টি। আর সূরা রহমানের দ্বিতীয় সাবজেক্টটা কি ছিল? আল্লাহ তাআলার সৃষ্টি। আর সূরাতুর রহমানের তৃতীয় বিষয়টা কি? বিচার দিবসে খারাপ লোকেরা, ক্রিমিনালেরা জাহান্নামের আগুনে পুড়বে, এটা ছিল 3 নং বিষয়। আচ্ছা, পিছনে ফিরে যান, সূরাতুল ওয়াকিয়ার 3 নং বিষয়টা কি ছিল? আসহাবুস সিমান, একই মানুষ না? 4 নং বিষয় আল্লাহ তাআলা বলেছে, ওয়াল ঈমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে সব মানুষ আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন। এবং তারপর আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিতে শুরু করলেন, আর তারপর একটু বলছে অমিন দু নিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য আরো 2টা জান্নাত রেখেছি, আরো এক্সট্রা 2টা জান্নাত। আল্লাহ তাআলা প্রথমে বলে তোমাদের জন্য সুন্দর জান্নাত আছে, তারপরে আবার বলে তোমাদের জন্য আরো 2টা সুন্দর জান্নাত আছে। সূরা রহমানের 4 আর 5, একটা জান্নাত আর তার চেয়ে আরো ভালো জান্নাত। আচ্ছা, সূরাতুল ওয়াকের 1 আর 2 নং সাবজেক্ট কি ছিল? আসসাবিকুনা সাবিকুন ওয়া আসহাবুল ইয়ামিন, মানে বেস্টেরা তো জান্নাত পাবেই, আর তার চেয়ে বেস্টেরও 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 জান্নাত, আর সে জান্নাত গুলো হবে বেস্ট অফ বেস্ট। সুবহানাল্লাহ, সূরাতুল ওয়াকিয়ার প্রথম 2টা যেখানে ছিল, এখানে শেষ 2টা। আল্লাহ তাআলা এভাবে আমাদের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। অডিয়েন্সের মধ্যে যারা টিকা রাখেন তারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। ধরেন আপনারা একটা অধ্যায় পড়াচ্ছেন এবং অধ্যায়টাকে আপনারা 5 ভাগে ভাগ করলেন, এভাবে আপনারা পড়াচ্ছেন। তো এবার আপনি পড়াশে এবার রিভাইজ দিবেন। আপনি কিভাবে রিভাইজ দিবেন? প্রথম থেকে 5 বার টপিকটা রিভিউ করতে পারেন, আবার রিভার্সে পিছন থেকে 5 বার টপিকটা রিভিউ করতে পারেন। এবং আল্লাহ এভাবেই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছেন, দেখেন কত মজাদার। সুবহানাল্লাহ। আর আমি এভাবে কোরআন পড়ে মজা পাই, আর আমি এটাকে নিজেকে স্টুডেন্টও বলি এভাবে পড়াচ্ছে। আল্লাহ তাআলা কিভাবে কোরআনের আয়াতগুলোকে সাজিয়েছে একটার পর একটা, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, যাতে পড়াগুলো আমার আরো মনে থাকে, জিনিসগুলো আরো ভিতরে নিতে পারি। আর এটা আপনাদের জন্য আর আমার জন্য পরে ভুলতে জিনিসগুলো অসুবিধা হয়ে যাবে, মানে কঠিন হয়ে যাবে ভোলা এগুলো ভাই। তো সূরা ওয়াকিয়া আর সূরা রহমান এভাবে যদি আপনার পড়াশোনা করেন, যে প্রথম 5টার সাথে পরের পরের প্রথম 5টা কত মিল আছে। তো যাই হোক, এগুলো আমার এখন ইন্ট্রোডাকশন, এখন আমি সূরা তাফসির শুরু করিনি, এখন আপনি সূরার ভিতরে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো সূরা রহমানের কয়টা ভাগ আছে? 5টা। হ্যাঁ, তো আশা করি আজকে আমি প্রথম ভাগটা আপনাদের সামনে শেষ করতে পারবো। এটাই করতে অনেক টাইম লেগে যাবে, আর এটা যদি করতে পারি মনে করবো যে আমি একটা কিছু পেরেছি, আপনাদেরকে আমি কিছু একটা দিতে পেরেছি ইনশাআল্লাহ। এই সূরাটি অনেক কারণে অনন্য, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ আজাল্লাহ এই সূরাটা শুরু করছে মাত্র একটা মাত্র ওয়ার্ড দিয়ে, যেটা আবার একটা আয়াত বটে, আলিফ লাম মিম। আপনি জানেন এটার মানে কি? আমি জানি না এটার মানে কি, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটাও একটা আয়াত, আর রহমান এটাও একটা আয়াত, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের অর্থ আমাদের কাছে গোপন রাখেন। আমরা জানি এই আয়াতের অর্থ কি, আর আপনারা যারা আরবি ভাষার ছাত্র আছেন আপনারা জানেন আর রহমান আল্লামাল কোরআন এটা একটা সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স আর রহমান ও আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ তাআলা এটাকে ভেঙে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই একটা সেন্টেন্সকে 2টা অংশে ভাগ করলেন, কেন করলেন এরকম? তিনি আপনারা ইংলিশ ক্লাসে কোন জীবনে করবেন যে আল্লাহ ফুল স্টপ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার দাড়ি হবে জীবনে হবে? আর আপনি যদি একটু করেন আর লিখে দিলেন যে ইন্সপায়ার বাই সূরাতুর রহমান, সূরাতুর রহমানের জন্য করেছি, তাহলে হবে? ইউ নো ইউ গিভ দলিল ফর ইওর, আমি এটা করেছি, এটা হবে না, আপনারা চিন্তা করেন এটা হবে না। কিন্তু আমি আপনাকে বলছি আল্লাহ তাআলা কেন এটা করলেন। এটা করার একটা কারণ হলো আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন যে হি সেজ লিয়াদাব্বারু আয়াতিহি মানুষ যাতে আল্লাহ তাআলার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা আয়াত সম্পর্কে গভীর ও মনোনয়নের সহকারে চিন্তা করে। আল্লাহ তাআলা যদি সেটাকে একটা সেন্টেন্সেই করতেন তাহলে আমরা সেটাকে একটা সেন্টেন্স রূপে চিন্তা করতাম,
কিন্তু আল্লাহ তাআলা এটা আমার কাছে চান এবং আল্লাহ তাআলা এটা আপনার কাছেও চান যে আপনি আর রহমান এটাকে শুধু একটা মাত্র আয়াত হিসেবে চিন্তা করেন এবং ভাবেন আল্লামাল কুরআন চিন্তা করার আগে আল্লাহ তাআলা চান যে আমরা যাতে শুধুমাত্র আগে আর রহমান নিয়ে চিন্তা করি শুধুমাত্র আর রহমান তারপর ওটা নেই কিন্তু শুধুমাত্র আগে আর রহমান নিয়ে চিন্তা করি এইখানে আমরা আর রহমানের থামে তখন আমরা চিন্তা করতাম না যদি আল্লাহ তাআলা একবারও করে দিতেন আর রহমান আল্লামাল কুরআন কিন্তু তিনি বলেন আর রহমান থামো তোমরা থামো এবার চিন্তা করো এখানে এবার চিন্তা করো তারপর আগাও সুবহানাল্লাহ তো আমরা শুধু শুধু সামনে আগে যেতে পারবো না আমাদের এখানে থামতে হবে এবং চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কেন এখানে বলেন ওয়ার্ডটা কোথা থেকে এলো কেন এলো কয়বার ব্যবহৃত হয়েছে এসব আমাদের চিন্তা করতে হবে ফিল করতে হবে আপনারা জানেন এই ওয়ার্ডটা আমরা সবসময় ব্যবহার করি আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আবার ফাতিহা সবসময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আমরা এই ওয়ার্ডটা সবসময় ব্যবহার করি এখানে কি কেউ আছে যে এর আগে আর রহমানের ইংলিশ ট্রান্সলেশন বলতে পারবে ইংলিশে আর রহমান দয়ালু যে উপকার করে বেনিফিসিয়েন্ট করুণাময় আচ্ছা এর আগে আপনারা কি এর অর্থ কখনো যে উপকার করে এটা করেছেন কখনো এটা যদি নর্মাল কথোপকথনে এর অর্থ যে উপকার করে আসে তাহলে আমার সাথে দেখা করেন আমি অনেক সাইকোলজিস্টকে জানি না আমরা এটা ইউজ করি না আমরা এই যে উপকার করে এই অর্থটা কখনো ইউজ করি না তো অনুবাদের উদ্দেশ্য অনুবাদের উদ্দেশ্য হলো যাতে আমরা সেটা বুঝতে পারি অনুবাদ করার সময় এমন শব্দ ইউজ করা হয় যাতে ওটা অন্যরা বোঝা যায় অন্যকে জাস্ট বোঝানো যায় অনুবাদের সাথে সম্পর্কিত না এরকম শব্দ যদি আপনি ব্যবহৃত করেন তাহলে অনুবাদের উদ্দেশ্যকে ব্যর্থ করবে এটার উদ্দেশ্যকে ব্যর্থ করবে তো নর্মাল ট্রান্সলেশনে যখন আমরা এটার অর্থ দয়ালু করি আর রহমানের অর্থ দয়ালু করি তখন যেটা ইংলিশ বা বাংলাতে যেটা সহজে বোঝা যাবে কিন্তু এই শব্দের কিছু সমস্যা আছে কিছু সমস্যা আছে মার্সি মার্সি বা দয়া এই শব্দটা রহমানের কিছু আলাদা রহমানের সাথে কিছুটা আলাদা আমি আগে আপনাকে এটা বুঝাই আর রহমান এটা আরবি অনেক জায়গা থেকে এসেছে কিন্তু প্রথমে আমি যেটা বলবো সেটা হলো আর রহম রহম হলো একটা গর্ভবতী মায়ের পেট যখন একটা মা গর্ভবতী হয় তখন তার পেটকে বলা হয় রহম আর এটাকে রহম বলা হয় কারণ সেই শিশুটি তার মায়ের পেটে সর্বদিক দিয়ে উপকৃত হয় সর্বদিক দিয়ে সাহায্য প্রাপ্ত হয় মানে একটি গর্ভবতী মায়ের পেটে শিশুটি সব পায় সব সাহায্য সব উপকারিতা সব পায় এখন আমাদের বুঝতে হবে তখন মা আর শিশুটার মধ্যে সম্পর্কটা কি শিশুটি কি মাকে চিনতে পারে না তার মা কি শিশুটিকে চিনতে পেরেছে মানে তার মা কি এখনই তাকে দেখে আদর করতে লেগেছে বা শিশুটি কি তার মাকে চিনতে পেরেছে মা ডাকতে পেরেছে না কিন্তু কিন্তু তার মা কি এখনই তার যত্ন নেওয়া শুরু করেছে হ্যাঁ অবশ্যই সব দিক দিয়ে সব দিক দিয়ে তখন শিশুটির পুরো পৃথিবী জুড়ে আছে একমাত্র মা যে তাকে সবসময় যত্ন নিচ্ছে কিন্তু শিশুটি কিন্তু তখন বুঝতে পারছে না না সে বুঝতে পারছে না কিন্তু তার মা তার জন্য সবকিছু করতে ইচ্ছুক সে তার মা তার জন্য সবকিছু করতে পারে তখন তাকে সব সমস্যা থেকে বের করতে চাই তাকে সব সমস্যা থেকে বের করতে চাই চিন্তা করেন একটা নর্মাল মানুষ যে কোন ধরনের বিপদে পড়লো বা কোনো কিছু থেকে আঘাত প্রাপ্ত হলো সে আগে কি রক্ষা করবে তার মাথাকে রক্ষা করবে আর সে আগে তাকে নিজেকে রক্ষা করবে যে সেটা যেটাই হোক কিন্তু মা মা আগে তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করবে তার পেটকে সবসময় সরু রাস্তা দিয়ে কখনো হাঁটবে না আজেবাজে রাস্তা দিয়ে হাঁটবে না টেবিলের কোনা দিয়ে হাঁটবে না বুঝছেন সুরক্ষার অন্যরকম একটা লেয়ার যুক্ত করবেন মায়ের সে জিনিসটা জন্ম দিয়েছে শব্দটা আর রহমা রহমা আর আমরা যে অর্থটা করি কোরআন পড়ার সময় যে দয়া সেটা সবসময় এক না একটা উদাহরণ দিই ধরেন আমি আপনাকে এখন মারবো কিন্তু ভাবলাম যে না আপনাকে ছেড়ে দিই মারলাম এর মানে আপনি আশা করছেন আপনি শাস্তিপ্রাপ্ত হবেন কিন্তু আমি দেখলাম যে আমি আপনাকে মাফ করে দিলাম এটা হলো একটা দয়া মার্সি ধরেন পুলিশ অফিসার রোডে আপনাকে গাড়ি থামাতে বললো পুলিশ অফিসার আপনাকে এসে বললো যে তুমি গাড়ির স্পিড লিমিট জানো না মানে আমি সুরাতুর রহমান রিসাইট করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে তাহলে আমি আর জরিমানা নিব না এরকম হবে না কখনো চেষ্টা করেন না তো মানে আপনি জরিমানা আশা করছিলেন আপনি শাস্তি আশা করছিলেন কিন্তু সে আপনাকে দয়া দেখালো তখন আপনি ফিল করতে পারলেন যে হ্যাঁ এটা হলো দয়া ম্যাক্সিমাম সময় আমরা যখন দয়া এই শব্দটা শুনি বা ব্যবহার করি তখন মনে হয় যে কোনো একটা শাস্তি বা কিছু মানে ভিতর থেকে আসা একটা দয়া আর এমনিভাবে কোনো কিছু শাস্তি পাওয়ার পর দয়া সেটা এক জিনিস না
তো আমরা যখন এই দয়া শব্দটা ব্যবহার করি তখন মনে হয় কোনো কিছু একটা শাস্তি পেলো আর তারপরে সে দয়া পেলো, মানে এটাই ব্যবহার করি। ভিতর থেকে যে একটা দয়া আসে, অন্যরকম দয়া, সেটা আমরা কখনো ফিল করতে পারি না। কিন্তু এই রহমা এই শব্দটার সাথে শাস্তির কোনো কিছু চিন্তা করার দরকারই নাই। আপনার মাথায় শাস্তি শব্দটা যদি চিন্তা করা আসেই না, এটা সম্পূর্ণ একটা ভালোবাসা যত্নের সাথে সম্পর্কিত একটা শব্দ। যখন কেউ আপনাকে ভালো ব্যবহার করবে বা সে আসলেই চাবে আপনার প্রতি একটা ভালোবাসা দেখাতে, তখন সে অটোমেটিকলি আপনার সাথে ভালো ব্যবহার করবে। সে চায় আপনার যাতে কোনো ক্ষতি না হয়, সেখানে তার কোনো স্বার্থ থাকবে না। সেটা হলো রহমা, সেটা হলো রহমা। যখন আল্লাহ তাআলা ব্যবহৃত করলেন আর রহমান, মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে তিনি আপনাকে ভালোবাসেন, মানে তিনি বুঝাচ্ছেন তিনি আপনাদের উপর অনেক ধৈর্যশীল, অনেক যত্নশীল। সে তিনি জানেন আপনার দুর্বল আর আপনাকে কত শান্ত ও সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি যতই অধৈর্যশীল হন না কেন, আল্লাহ আপনার পর সবসময় যত্নশীল হবেন, আপনার পর আল্লাহ তাআলা সবসময় যত্নশীল হবেন। তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, আপনাকে কখনোই পরিত্যাগ করে যাবেন না। একটা মা তার শিশুকে কখনো ছেড়ে যান না। এখানে আর একটা ব্যাপার আছে, এই আর রহমান এই শব্দটাকে বলা হয় সিয়াতুল মুবালাগা ইন আরবি শব্দতে। তো হলো যে এটা আর একটা মানে হলো যে অতিরিক্ত এবং অস্বাভাবিক কোনো কিছু। ধরেন আপনি তৃষ্ণার্ত, এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। আবার আবার ধরেন আপনি খুব রাগান্বিত, এটা একটা ব্যাপার। আপনি যদি শুধু বলেন আতিস, মানে আপনি নর্মাল তৃষ্ণার্ত, কিন্তু আপনি যদি বলেন আতশান, মানে আপনি তৃষ্ণার জন্য মরে যাচ্ছেন, পানির জন্য, মানে পানি না খেলে আপনি মরে যাবেন, মানে আপনি আর একেবারে পাচ্ছেন না, আর একটু তৃষ্ণার্ত থাকলে আপনি মারাই যাবেন। আপনি যদি বলেন গাদেব, মানে আপনি নর্মাল রাগান্বিত, কিন্তু আপনি যদি বলেন গদবান, মানে আপনি এতই রাগান্বিত যে আর একটু হলে আপনি ফেটে যাবেন, আপনার মাথা থেকে মস্তিষ্ক বেরিয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন আর রহমান, মানে আল্লাহর মতো আল্লাহ আর কেউ বেশি দয়ালু আর রহমান না, মানে এটা হলো সর্বোচ্চ এবং সর্ব লেভেলের দয়ালু, এর চাইতে আর বেশি নাই, এটা চিন্তারও বাইরে, সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বেশি। তো আর রহমান এটার আর একটা, এটাকে আরবিতে আরবি গ্রামারে বলা হয় সিরাতুল মুবালাগা। তো এই সিরাতুল মুবালাগা আরবি যারা স্টুডেন্ট আছেন তারা বুঝতে পারছেন, কিন্তু জানি এখানে আরবি স্টুডেন্ট অনেকে নাই, তো আমি সহজভাবে বলতে গেলে, এক ভাষায় বলতে গেলে যে এমন একটা জিনিস যেটা এক্ষুনি হবে, এক্ষুনি এই মাত্র ঘটবে। অন্যভাবে বলতে গেলে এটা দ্বারা বুঝে আল্লাহ তাআলার যত্ন, এটার আর একটা মানে বোঝে আল্লাহ আপনাকে ভালোবাসছেন, আল্লাহ আপনাকে রক্ষা করছেন। এটা কি মানে বোঝে, আল্লাহ আপনাকে রক্ষা করছেন, কখন, এ মুহূর্তেও, তিনি আমার এ মুহূর্তেও যত্ন নিচ্ছেন, তিনি আমার সমস্যা সম্পর্কে এ মুহূর্তেও জানেন, তিনি আমাকে সবসময় বিবেচনা করেন প্রত্যেক মুহূর্তেই। সূরা রহমানকে খুলে দেখলে এটাই পাওয়া যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা, প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা ভালোবাসেন আমাদের, প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন, কালকেও না আজকেও না, এ মুহূর্তে আমাদের প্রত্যেকের কোনো না কোনো সমস্যা আছে, প্রত্যেকে। এমন হতে পারে কারোর পারিবারিক সমস্যা আছে, হতে পারে আপনার স্বামীর মধ্যে সমস্যা আছে, আপনার স্ত্রীর মধ্যে সমস্যা আছে, আপনার ছেলের মধ্যে, আপনার চিল্ড্রেনের মধ্যে সমস্যা আছে, আপনার দেশে, আপনার পরিবেশে, আপনার প্রতিবেশীতে, আপনার সরকার নীতিতে, আপনার রাজনীতিতে, সব জায়গায় সমস্যা আছে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে। আমরা আমাদের সমস্যা নিয়ে সবসময় চিন্তা করি, কিন্তু আমরা আর রহমান নিয়ে সবসময় চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের কত সমস্যা আরও বাকি থাকবে, কিন্তু এটা চিন্তা করেন না আল্লাহ তাআলা আমাদের কত সমস্যা থেকে রক্ষা করলেন। কেউ কেউ তার অ্যালার্জি নিয়ে আল্লাহর কাছে কমপ্লেন করে, কিন্তু এটা কখনো চিন্তা করে না যে তার নাক এখনো তার শরীরে অবশিষ্ট আছে। প্রত্যেক মুহূর্তে আল্লাহ আমাদের যত্ন নিচ্ছে ভাইরা, প্রত্যেক মুহূর্তে। এর চাইতে আরো খারাপ কিছু হতে পারতো, আরো খারাপ। ধরেন কেউ সন্তান জন্ম দিল, তাকে কত খারাপ পরিবেশের মধ্যে যেতে হয়, তাকে কত খারাপ পরিবেশে যেতে হয়। কিন্তু কাউরে ধরেন স্বাস্থ্যবান সন্তান হলো, কিন্তু তারা কত বলে, তারা তখন অন্যদিকে চিন্তা করে যে তারা হোমওয়ার্ক করে না, তারা কিছু ফলো করে না, তারা আমাদের কথা শোনে না। তাদেরকে যদি বলে আপনার সন্তান কেমন আছে, তারা একটা বড় লিস্ট ধরিয়ে দেবে, খাবার ঠিক মতো শেষ করে না, সারাদিন টিভি দেখে, সারাদিন ভিডিও গেম খেলে, আমাদের বড়দের কথা শুনে না, কথা মানে না, মানে এই একবার একটা বড় লিস্ট ধরিয়ে দেবে। জানেন আপনি যদি এমন বাবা মার সাথে কথা বলেন যারা তাদের সন্তানকে হারিয়েছে, এমন বাবা মার সাথে যদি কথা বলেন যারা তাদের সন্তানকে হারিয়েছে, তারা কখনো বলবে না যে তারা কখনো হোমওয়ার্ক করতো না, তারা সারাদিন টিভি দেখতো, তারা আমার কথা শুনতো না, তারা এ করতো না, ওই করতো না, কখনো বলবে না। তারা বলবে আমার সন্তান ছিল সর্বশ্রেষ্ঠ, আমার সন্তান কখনো খারাপ কাজ করেনি, সে সবসময় কত সুন্দর একটা হাসিখুশি ছেলে ছিল। কিন্তু ওই মা যখন তার সন্তানটিকে ভালোভাবে পাবে, তখন সবসময় কমপ্লেন করবে, কেন এরকম হয়, কারণ এটা হিউম্যান একটা নেচার। আমরা যখন আমাদের কাছে কোনো জিনিস থাকে, তখন সেটার কদর করতে পারি না যতক্ষণ সেটা চলে যায়, যখন চলে যায় তখন সেটার ভালো জিনিসটা ভাবি। আমরা এখনও বুঝতে পারছি না আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন, কত যত্ন নিচ্ছেন, আমাদের বাবা মা দিয়েছেন, আমাদের বাড়িঘর দিয়েছেন, আমাদের সন্তান সন্ততি দিয়েছে, এখন আমরা এগুলো বুঝতে পারছি না।
হ্যাঁ মানলাম, মাঝে মাঝে বাবা মা আপনার উপর রাগান্বিত হয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। তো যাই হোক, মানলাম বাবা মা আপনার উপর রাগান্বিত হয়, মাঝে মাঝে রাগান্বিত হয়। যার কৈশোর আছে তাদের উপর মাঝে মাঝে তাদের উপর চিল্লে অকারণে। He does not understand me. He doesn't know. He's always angry. But you know what? কিন্তু আসল কথা কি জানেন, আলহামদুলিল্লাহ যে তিনি বেঁচে আছেন এখনো। তিনি আপনি তার প্রতি ধৈর্য দেখিয়ে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারেন। আর আপনি যদি না জানেন যে আপনি ভদ্র কিনা, তাহলে আপনি দেখেন আগে যে আপনি আপনার বাবা মার প্রতি কেমন, তাহলে আপনি নিজে বুঝে দেবেন আপনার চরিত্র আসলে ভদ্র কি ভদ্র না। ঠিক আছে, আপনি অনেক ধার্মিক এটা মানলাম, আপনার বাবা মা আপনাকে কেয়ার করে না, বাবা বা আপনার বাবা মা আপনি যে ধার্মিক এটা কখনো মর্যাদা দিচ্ছে না, কিন্তু আল্লাহ আপনার কাছে এটা দেখবে না। আল্লাহ আপনার কাছে এটা দেখবে যে আপনি আপনার বাবা মার প্রতি কত ধৈর্যশীল, কত নম্র এবং কত ভদ্র। এটা হলো একজন বিশ্বাসের পরিচয়। تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا الله تعالى বলেন আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি, আমি তাদের জন্য সেই জান্নাতে স্থান রেখেছি যারা এই দুনিয়াতে সবসময় ধৈর্যশীল থাকে, যারা কখনো অভদ্র হয় না, অ্যাটিটিউড দেখায় না, তারা তার বাবা মার প্রতি সবসময় নম্র এবং ভদ্রশীল হয়। যদিও তার বাবা মা খারাপ হয় বা যদিও তার বাবা মা ভুল হয়, তবুও তাদেরকে দেখাতে হবে, কারণ এটা একটা বিশ্বাসের অংশ। এগুলো এমন কিছু বিষয় যেটা সূরা আর রহমান পড়ার সময় সে আর রহমানে থেমে যেতাও থেমে যাওয়া উচিত। থেমে যান এবং চিন্তা করুন এগুলো কি, আল্লাহ তাআলা আমার জন্য কি কি করেছেন আর কি কি করে চলেছেন। তো যাই হোক, আমি আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি মালয়েশিয়াতে আসব, আর মালয়েশিয়াতে এসে আমি মুসলিমদের সাথে দেখা করব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই স্বপ্ন পূরণ করেছেন। তো দেখেন, আমি কোন একটা অন্য একটা বিশ্বের অন্য প্রান্তে থাকি, আর এখন আল্লাহ তাআলা আমার স্বপ্নটা পূরণ করেছে আপনাদের সামনে কথা বলতে পেরে। এটা কিভাবে হলো, কিভাবে হলো? আল্লাহ তাআলার আর রহমানের দ্বারাই হলো এটা একমাত্র। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার রহমানের দ্বারাই হলো। তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের যত্ন নেন। মানুষ অনেক সময় হতাশায় পড়ে যায় যে আল্লাহ তাআলা কেন আমার যত্ন নেন না, কেন আমার জীবনে এত সমস্যা। আপনার জীবনে আর রহমানে চিন্তা করা শুধু যথেষ্ট। আপনাকে আল্লাহর আর রহমানে হতাশায় পড়তে হবে না, সেটা ইতিমধ্যে সেখানে আছে, সেটা ইতিমধ্যে সেখানে আছে। তো আমি সূরা রহমানের দ্বিতীয় আয়াতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে অনেক অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করতে চাই। আল্লাহ, এটা এত সুন্দর একটা জিনিস, সুরা সুন্দর যে একটা একটা লেকচারে বলে সম্ভব না, তবুও আমি আবার চেষ্টা করবো যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করার। তো আপনারা এখনো ঘুম পাননি মনে হয়, আমি আশা করি। ঘুম পেয়েছেন? ও পাননি, আচ্ছা ঠিক আছে। তো তো এই সুরার শেষের আয়াতটা, আচ্ছা এই সুরার শেষের আয়াতটা কি কেউ জানেন? তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। লাস্ট আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নাম যেটা হলো সম্পূর্ণ জালালে পরিপূর্ণ, জালান মানে হলো ব্লেসিং মানে মহিমা, যেটা আর কাউকে দেওয়া হয়নি, আর কেউ এটা পাওয়ার যোগ্যতা না। কালিমাত জাল্লা লা তুস্তাআমাল ইল্লা লিরাব্বিল আলামিন, ইল্লা লিল্লাহ। জালাল শব্দটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না, না আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। ইউ নো, উই সে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইজ অনলি ফর আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ, একবারে পরিপূর্ণ। আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ। তাবারাকাসমু রাব্বিক, এখানে বারাকাতের জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটার মানে বোঝায় যে পূর্ণ, বরকতে পূর্ণ, পরিপূর্ণ একটা শব্দ। আল্লাহ তাআলা নাম হলো বরকতে পরিপূর্ণ। আল্লাহ যখন শেষের রাতে বলল আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ, তখন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এই সুরার প্রথমে আল্লাহ কি দিয়ে শুরু করেছিলেন? আল্লাহ তাআলা এ আর এ সুরার প্রথমে আল্লাহ তাআলা কোন আয়াতে শুরু করেছিলেন? আর রহমান। তো আল্লাহ তাআলা একইভাবে শেষ আয়াতে আর রহমান মানে বরকতময় আল্লাহর নাম, এটা দিয়ে শেষ করলেন। তো ভিডিওর এই অংশ এখানে শেষ করলাম। আপনাদের মধ্যে হয়তো অনেকে রেগে গেছেন যে আমি কেন এখানে শেষ করলাম, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও আরও বড় করা উচিত বা এইসব তাফসীরগুলো আরও বেশি বড় করে ছাড়া উচিত, তারা আপনি কমেন্ট করেন, অথবা যদি মনে করেন যে আরও ছোটো করে ছাড়া উচিত তাও কমেন্ট করতে পারেন। তো এর পরবর্তী অংশে আর অনেক সুন্দর সুন্দর জিনিস বর্ণনা করেছেন হুমায়ুন আলী খান, ওগুলো অনেক সুন্দর, অনেক অসাধারণ একটা জিনিস। তো আপনারা সেগুলো যদি অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে আমি দিয়ে দেবো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চিপে দিন যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।